So আমাদের ট্রেন চলে আসছে BTS আমাদের বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া নিয়ে অনেকেই কথা বলেন বন্ধুরা ব্যাংকক থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংককের BTS জার্নি আমি এই মুহূর্তে আছি ব্যাংককের একামাই BTS স্টেশনে আমরা এখন এসকেলেটর দিয়ে উপরে উঠছি রিসেন্টলি বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে এখন আমি ব্যাংককের মেট্রো রেল না ইনফ্যাক্ট BTS ব্যাংকক ট্রেন সার্ভিস সম্ভবত BTS-এর একটা জার্নি আপনাদেরকে শেয়ার করব এখানে আমরা টিকিট কাটবো এখানেও ভ্যান্ডিং মেশিন রয়েছে আমাদের কাউন্টার থেকে কাটতে হবে এখানে কাউন্টার রয়েছে পলেন চিট 2% পলেন চিট পলেন চিট 2% রাইট 70 বাট প্লিজ 70 বাট ওকে একামাই থেকে পলেন চিট 70 বাট 2% এখানে আমরা এইভাবে কার্ডটা পাঞ্চ করলাম এবং চলে যাচ্ছি এখানে ভেতরের ডেকোরেশনটা খুবই ভালো সব জায়গায় এলইডির অনেক বেশি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি আর এখান থেকে একটু ব্যাংকক শহরের রাস্তাঘাটটা একটু দেখাই এই হচ্ছে BTS-এর প্ল্যাটফর্ম একামাই একামাই স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাব পলেন চিট তার মানে এটা হচ্ছে এই দিকে যাবে একামাই থেকে পলেন চিটের পার পার্সন মেট্রো রেলের ভাড়া হচ্ছে 35 বাত অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 110 টাকা সো আমাদের ট্রেন চলে আসছে BTS যে আমরা ভেতরে ঢুকছি থার্টি সেকেন্ডের মধ্যে গেটটা অফ হয়ে গেল এখন বাজছে 2:13 দেখি কত সময় লাগে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে পলেন চিট আমরা চলে আসছি পলেন চিট আমাদের টোটাল জার্নি টাইমটা ছিল 8 মিনিট 8 মিনিটের এই ডিস্টেন্স 110 টাকার মতো বাংলাদেশি টাকায় মানে এখানকার 35 বাত একটু এক্সপেন্সিভ আমি বাংলাদেশের মেট্রো রেলের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অনেকটাই এক্সপেন্সিভ আমাদের বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া নিয়ে অনেকেই কথা বলেন তো আমার কাছে মনে হয় যে
বাংলাদেশে মেট্রো রেলের যেই কন্ডিশন এবং নতুন একটা সার্ভিস সেই হিসাবে আমাদের মেট্রো রেলের কিন্তু ভাড়াটা রিজনেবল আছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যদি কলকাতার সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমাদের ভাড়াটা একটু এক্সপেন্সিভ, বাট থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে অবশ্যই আমাদের মেট্রো রেল অনেক বেশি রিজনেবল।